নমস্কার বন্ধুরা, আমি শায়নি। ওয়েলকাম টু শায়নিজ বক্স। আজকে আন্দামানে আমার দ্বিতীয় দিন। প্রথমেই যাব বারাটাং, যেখানে কপাল ভালো থাকলে আমরা জারোয়াদের দেখতে পাবো। তারপর ম্যানগ্রোভ জঙ্গলের মধ্যে দিয়ে বোটে করে যাত্রা। সবার শেষ আমরা যাব ওয়ান্ডুর বিচ। আগের পর্বে আমি দেখিয়েছিলাম আমরা পোর্ট ব্লেয়ারে কোন হোটেলে ছিলাম, তার রিভিউ কীরকম। আন্দামানের পোর্ট ব্লেয়ারে হোটেল খরচা কীরকম, খাবার দাবার কীরকম, আপনি সেদিন পৌঁছে কী কী ঘুরে দেখে নিতে পারেন। দেখিয়েছিলাম সেলুলার জেল, করভিন কোভ বিচ আর নেতাজি প্রথম স্বাধীনতার পতাকা যেখানে উত্তোলন করেছিলেন পোর্ট ব্লেয়ারে, সেই ফ্ল্যাগ পয়েন্ট। চলুন শুরু করি আজকের পর্ব। গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল শায়নিজ বক্স। আজকে আমাদের আন্দামানের সেকেন্ড ডে আর আমরা প্রথমেই যাচ্ছি বারাটাং। হোটেল থেকে প্রথমে আমাদের যেতে হবে ঝিরকাটাং চেকপোস্ট, সেখান থেকে বারাটাং। প্রায় 2000 বছরের পুরনো আদিম জারোয়া উপজাতিদের এলাকা দেখতে দেখতে আমরা বারাটাং যাব। বারাটাং ট্রিপটার জন্য ট্যুর অপারেটরদের হেল্প নিতে পারেন, ওনারাই আপনাদের বাস বা কারের ব্যবস্থা করে দেবে আর ট্যুরিস্ট স্পটগুলোকে ঘুরিয়ে দেখাবে, সাথে ব্রেকফাস্ট ও লাঞ্চ ইনক্লুড। ফোন নাম্বার আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম বা স্ক্রিনেও দিয়ে দিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সকাল 6টায় খুলবে প্রথম চেকপোস্ট, তারপর সব গাড়ি লাইন করে ঢুকবে গ্রেট আন্দামান ফ্র্যাঙ্ক রোড ধরে, পৌঁছাবে বারাটাং। সব গাড়িগুলো যখন লাইন দিয়ে ভেতরে ঢুকবে তখন সবার আগে আর সবার পেছনে পুলিশের কনভয় থাকে। আমরা এই মুহূর্তে রয়েছি ঝিরকাটাঙ্গে, এখান থেকেই পারমিট করতে হবে। আধার কার্ডের নাম, নাম্বার, ফোন নাম্বার, এই সব কিছু ফিল আপ করতে হবে। তো ফর্ম দিয়ে দিয়েছে, এইটা সাবমিট করে তারপরে আমরা ভেতরে ঢুকবো। এই জায়গা থেকেই আপনাদের ব্রেকফাস্ট বা ওয়াশরুম যাওয়ার থাকলে সেটি সেরে নিতে হবে, মাঝে 2 ঘন্টা রাস্তা গাড়ি দাঁড়াবে না। চেকপোস্ট থেকে টোটাল 4টে স্লটে গাড়ি ছাড়া হয়, প্রথম 7:00, তারপর 9:00, তারপর 12:00 এবং তারপর 3:00। এই সময়গুলি ছাড়া নিজের মন মতো যে কোনো সময় গাড়ি ভেতরে যাওয়া যায় না। এরপরে কিন্তু ক্যামেরা ফোন কিছুই অ্যালাউড নয়, আমি কিছুই দেখাতে পারবো না। গাড়িতে প্রায় 2 ঘন্টার জার্নি শেষ করে আমরা এসে পৌঁছালাম মিডল স্ট্রিট। এতদূর পর্যন্ত আমাদের গাড়ি এনে ছেড়ে দেবে, এরপর আমাদের বোটে করে যেতে হবে। এখান থেকে আবার ক্যামেরা ফোন সবই ইউজ করতে পারবেন। এইসব বোটগুলিতে মানুষের সাথে সাথে গাড়িও পারাপার করে, যে সমস্ত গাড়ি দিগলিপুর যায় তারা এই বোটে করেই পারাপার হয়, অন্য কোনো সড়কপথ নেই। প্রচণ্ড বৃষ্টিতে চারিদিক সাদা লাগছে। এখন প্রচণ্ড বৃষ্টি হলেও তবে একটা ব্যাপার, আমরা আসার সময় প্রচুর জারোয়া দেখেছি, পুরো একটা জারোয়া পরিবার, বাচ্চা, মা, বাবা সবাই। বৃষ্টির জন্য যদিও ক্যামেরাতে ঝাপসা আসছে, তাও জায়গাটা খুবই সুন্দর। দুই দিকে ম্যানগ্রোভের অরণ্য। ম্যানগ্রোভ জঙ্গলটি দেখছেন, এর মধ্যে দিয়েই আমরা যাব। ওটে টিকিট নিল 12 টাকা পার হেড। বোটের ভেতরটা এবার একটু ঘুরে দেখে নি। Thank you.
এতক্ষণ আমরা ছিলাম সাউথ আন্দামান, এবার আমরা যাচ্ছি মিডল আন্দামান। এসে পৌঁছালাম আমরা জেটিতে, গাড়িগুলো ধীরে ধীরে নেমে যাচ্ছে, তারপর আমরাও নামলাম। জেটির পাশেই প্রচুর শেড দেওয়া বসার জায়গা রয়েছে, সেখানে বসে কিছুটা সময় কাটালাম। এই যে বোটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো করে লাইমস্টোন কেভ যায়। যেহেতু সাইক্লোনের পূর্বাভাস রয়েছে আর সাথে বৃষ্টিও হচ্ছে, তাই আজ এই বোটগুলো বন্ধ রয়েছে। লাইমস্টোন কেভ যাওয়ার জন্য এইখান থেকে টিকিট করতে হয়। এখানে লাইমস্টোন কেভের একটি মডেলও করা রয়েছে। বেশ কিছুটা সময় কাটানোর পর এবার আমরা আবার ফিরে চললাম। বৃষ্টি কমে যাওয়ার পর সেই সুন্দর দৃশ্য। চলুন এবার আমরা ফিরে যাই, যে রাস্তা ধরে এসেছিলাম জারোয়া দেখতে দেখতে সেই রাস্তা ধরেই আবার ফিরব। দেখি আবার ভাগ্য ভালো থাকলে আবার জারোয়া দেখতে পাবো। এই দেখুন, এগুলো সব ম্যানগ্রোভ। সত্যি বলতে আমাদের জারোয়া দেখার ভাগ্যটা ভালোই, আমরা ফেরার সময়ও জারোয়া দেখতে পেলাম। দেখলাম রাস্তার ধারে দুজন বসে রয়েছে, তবে একটা ব্যাপার, প্রত্যেকেরই মাথায় দুটো ফেটটি পাতা লাল আর হলুদ কাপড় দিয়ে। ঘড়িতে প্রায় 2:30 বাজে, আমরা জলিবে রেস্টুরেন্টে আমাদের লাঞ্চটা সেরে নিলাম। ভাত, ডাল, আলু ভাজা, ডিমের অমলেট, চাটনি, পাঁপড় আর মিষ্টি, তবে রুদ্র এর সাথে চিকেন নিয়েছিল। আমরা এখন এসেছি নিউ ওয়ান্ডার জেটিতে। বারাটাং থেকে ঘুরে এখানেই আমরা লাঞ্চ সারলাম। আচ্ছা, জলিবয় আইল্যান্ডে যাওয়ার হচ্ছে, এটা হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার বলতে এটা ফরেস্টের পারমিটের কাউন্টার। আচ্ছা, ফরেস্টের পারমিট নিয়ে তারপর জলিবয়তে যেতে হবে। এখানে জলের পট আছে, ওখানে প্লাস্টিক কিছু নিতে দেবে না, পানি পর্যন্ত নিতে দেবে না। চিপস আইটেম যদিও থাকে আপনি কাগজে। জলিবয় আইল্যান্ড লাস্ট 3 বছর ধরে বন্ধ রয়েছে। এই পুরো জায়গাটাই মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্কের আন্ডারে। রাস্তাটি কিন্তু ভারী সুন্দর, দূরেই দ্বীপ দেখা যাচ্ছে আর সমুদ্রের পাড় দিয়ে আমরা গাড়ি নিয়ে এগিয়ে চলেছি। চলুন ঘুরে দেখে নিই ওয়ান্ডোর বিচ। এই বিচের বিশেষত্ব হলো সামনে এখানে বেশ অনেকগুলি ছোট ছোট দ্বীপ রয়েছে, তবে এই বিচে স্নান করা কিন্তু নিষিদ্ধ, কারণ বেশ কিছু বছর আগে এখানে কুমির দেখা গেছিল। এই দেখো, এই দেখো, দেখো হাতুড়ি হবে এটাকে। ও একটা গাছ, বাঙালি ভ্রমণ পিপাসু। দীঘাপুরী অনেকবারই গেছি, তবে আন্দামানে এই যে সমুদ্রের জলের রং, সেটা আমি আগে কখনো দেখিনি। আমার আন্দামান পর্বের ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট বক্সে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। যদি এরকম আরও ভিডিও দেখতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেলটি অন করে দেবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলেই আপনার কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে। Thank you.
আকাশ মেঘলা, তাই সূর্যাস্ত দেখা গেল না। তবে মেঘেদের মাঝখান দিয়ে আমরা সূর্যাস্ত কিছুটা দেখলাম। বিচের ধারে প্রচুর ছোটখাটো দোকান রয়েছে, তবে আপনারা যদি কোরালের জিনিস কেনেন অবশ্যই তার বিল নিয়ে নেবেন। আমার নেক্সট পর্বের ভিডিওতে আমি দেখাবো পোর্ট প্লেয়ার থেকে হ্যাভলকে ক্রুসে করে যাওয়ার ভিডিও, সাথে থাকবে হ্যাভলকে যে আমরা রিসর্টে ছিলাম সেটা কীরকম, আর দেখাবো হ্যাভলকে আপনারা কী কী ঘুরে দেখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে।